ঘোষণা হল বহু প্রত্যাশিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল আর রাজ্যের মোট 61 গৰাকী শিক্ষার্থী লাভ করলে শীর্ষস্থান কোন কোন আছে এই শীর্ষস্থানত আমি জানাই আছো 596 নম্বরে প্রথম স্থান লাভ করলে ঢেকিয়াজুলির রিদম ঠাকুরিয়া আর তার 593 নম্বরে দ্বিতীয় স্থানত আছে নগাঁওর ইশরাত ফারিহা নলবাৰীৰ লাকি দেবী চৌধুরী মনমিতা শর্মা আর চৰাইদেউর আদিত্য অনুপম কোঁৱৰ আর তার সমান্তরালকৈ 592 নম্বরে তৃতীয় স্থান লাভ করলে দরঙর নিরুফার রহমান গোলাঘাটর অনিন্দিতা বরা আর নলবাৰীৰ মৃগাঙ্ক ভট্টাচার্য আমি জানাইছো দর্শকসকলক যে মেট্রিকর ফলাফল ঘোষণা করা হয়েছে 31 তারিখে ঘোষণা করার কথা আসলে কিন্তু আজির দিনটি ঘোষণা করা হয়েছে পুৱা দহ বজাৰ লগে লগে এই ফলাফল ঘোষণা করা হয়েছে আর চতুর্থ স্থান লাভ করেছে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলত জুবেই আলম আর জুবেই আলমে লাভ করেছে 591 নম্বর ঋতুপন দাস শঙ্করদেব শিশু নিকেতন বরপেটা চতুর্থ স্থান লাভ করেছে আর তারপরে চিনম জাইফবি সানু কাছাড়ের লাভ করেছে 591 নম্বর দেবাঙ্গনা ডেকা ডিব্রুগড় দেবাঙ্গনা ডেকায়ও 591 নম্বর লাভ করে চতুর্থ স্থান লাভ করবলে সক্ষম হয়েছে তারপরে দুলিয়াজানর স্বাতী কিরণ গগৈ লাভ করেছে 591 নম্বর আর রাজীব পল লক্ষিমপুরের রাজীব পলেও 591 নম্বর লাভ করে চতুর্থ স্থান লাভ করবলে সক্ষম হয়েছে গুৱাহাটীৰ অদিতি ভূঞাই 591 নম্বরে চতুর্থ স্থান লাভ করেছে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলত আর আমি জানাই আছো পঞ্চম স্থানত কোন কোন আছে পঞ্চম স্থানত লক্ষিমপুরের কিন্নরী দত্তই 590 নম্বরে কিন্নরী দত্তই পঞ্চম স্থান লাভ করবলে সক্ষম হয়েছে আর সুস্মিতা পোদ্দারেও নগাঁওর সুস্মিতা পোদ্দারে 590 নম্বরে পঞ্চম স্থান লাভ করবলে সক্ষম হয়েছে নগাঁওর নীলোৎপল মণ্ডলে 590 নম্বরে পঞ্চম স্থান লাভ করবলে সক্ষম হয়েছে কামৰূপ কাহিলিপাড়ার উপকূল পৰাশৰে 590 নম্বরে পঞ্চম স্থান লাভ করবলে সক্ষম হয়েছে আর গুৱাহাটীৰ অনন্ত জৈনে 590 নম্বরে লাভ করেছে পঞ্চম স্থান যেহেতু বহু প্রত্যাশিত আসলে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলক 31 তারিখে ঘোষণা করার কথা আসছিল কিন্তু আজি পুৱাৰ ভাগত 10 বজাৰ লগে লগে ঘোষণা করা হয়েছে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল আর ষষ্ঠ স্থান লাভ করেছে বরপেটার নিকুঞ্জ হাজরিকা নিকুঞ্জ হাজরিকা লাভ করেছে 589 নম্বর ডিব্রুগড় অক্ষয় কায়লে 589 নম্বরে ষষ্ঠ স্থান লাভ করবলে সক্ষম হয়েছে সাতগাঁওর সন্দিতা দাসে 589 নম্বরে ষষ্ঠ স্থান লাভ করেছে আর নলবাৰীৰ রিস্মিতা মহন্তয়েও 589 নম্বরে ষষ্ঠ স্থান লাভ করেছে গুৱাহাটীৰ সঞ্জনা করে লাভ করেছে 589 নম্বর আর ইয়ার 589 নম্বরে অন্তরা এম এইচ খন্দকারে লাভ করেছে ষষ্ঠ স্থান আর আমি এই মুহূর্তে জানাই আছো আপডেট দিয়ে আছো কোনে কোনে লাভ করেছে শীর্ষস্থান যেহেতু 61 গৰাকী ছাত্রছাত্রী কৃতি ছাত্রছাত্রী হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার সাফল্যরে উত্তীর্ণ হয়েছে আর আমি এই মুহূর্তে জানাই আছো সপ্তম স্থান কোনে কোনে লাভ করেছে বাঘমরা বরপেটার বাঘমরার প্লাবিতা দাসে 588 নম্বর লাভ করে সপ্তম স্থান লাভ করবলে সক্ষম হয়েছে ভবানীপুরের পীযুষ নাথে 588 নম্বর লাভ করে সপ্তম স্থান লাভ করেছে আর দেরগাঁওর প্রতীক্ষা প্রিয়ম মহন্তয়ে 588 নম্বর লাভ করে সপ্তম স্থান লাভ করবলে সক্ষম হয়েছে যোৰহাটৰ সুবাসনা ভূঞাইও 588 নম্বর লাভ করে সপ্তম স্থান লাভ করেছে আর সপ্তম স্থান লাভ করেছে নসিরুজ্জামান ফারুকি 588 নম্বর লাভ করেছে আর নগাঁওর শ্রীশান্ত বরা রামানুজ সিনিয়র সেকেন্ডারি স্কুলের নিশান্ত বরাই লাভ করেছে 588 নম্বর নিশান্ত বরাই 588 নম্বর লাভ করেছে তারপরে ডুমডুমার জোনাক কাশ্যপে 588 নম্বর লাভ করে সপ্তম স্থান লাভ করবলে সক্ষম হয়েছে অষ্টম স্থানত আছে বরপেটার নিশান্ত লক্কর 587 নম্বর লাভ করেছে নিশান্ত লক্করে বরপেটার ইপাশ্রী ঘোষেও লাভ করেছে 587 নম্বর আর ধুবুরীর ফারহান আসিফ আরাবিয়াই 587 নম্বর লাভ করে অষ্টম স্থান লাভ করবলে সক্ষম হয়েছে আর আগিয়ার সাহিল সিদ্দিকেও 587 নম্বর লাভ করেছে তারপরে রামদিয়ার অর্ণবজ্যোতি দাসে 587 নম্বর লাভ করে অষ্টম স্থান লাভ করবলে সক্ষম হয়েছে নবম স্থানত আছে কাছাৰৰ ৰীতাজা দেৱ 586 নম্বর লাভ করেছে ৰীতাজা দেৱে আর কাছাৰৰ দীক্ষিতা ভট্টাচার্যই 586 নম্বর লাভ করে নবম স্থান লাভ করবলে সক্ষম হয়েছে দলগাঁওর নাসাদ ফারহাই 586 নম্বর লাভ করে নবম স্থান লাভ করবলে সক্ষম হয়েছে ডিব্রুগড়ের বনশ্রী গগৈ লাভ করেছে 586 নম্বর তারপরে করিমগঞ্জের সুকন্যা দাসে 586 নম্বর লাভ করে নবম স্থান লাভ করবলে সক্ষম হয়েছে আর দশম স্থানত আছে গোগামুখর রজত ঘোষ আর দশম স্থান লাভ করা সকলে লাভ করেছে 585 নম্বর বোকাঘাটর প্রিনিষ্ঠ বরাই লাভ করেছে 585 নম্বর পুথিমারে বিপাঞ্চি ডেকায় 585 নম্বর লাভ করেছে 585 নম্বর লাভ করে দশম স্থানত আছে প্রজ্ঞান শর্মা টিহুর প্রজ্ঞান শর্মায় লাভ করেছে 585 নম্বর আনহাতে শিবসাগরের
অশ্বিত বৰুৱাই 585 নম্বৰ লাভ কৰি দশম স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে আৰু নুনমাটিৰ নীলাভ পাঠকে 585 নম্বৰ লাভ কৰি দশম স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে আৰু ঋতুৰাজ বৰকটকীয়ে মৰাণৰ ঋতুৰাজ বৰকটকীয়েও 585 নম্বৰ লাভ কৰি দশম স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে যিহেতু 31 তাৰিখে ঘোষণা কৰাৰ কথা আছিলে হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ ফলাফল কিন্তু আজি পুৱাৰ ভাগত পুৱা 10 বজাৰ লগে লগে প্ৰায় 10টা ৱেবছাইট যোগে এই ফলাফল ঘোষণা কৰা হৈছে আৰু এই ফলাফলৰ ৰাজ্যৰ মুঠ 61 গৰাকী শিক্ষাৰ্থীয়ে শীৰ্ষস্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে এনেদৰে 61জন শিক্ষাৰ্থীয়ে এই স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে প্ৰথম স্থান লাভ কৰিছে ঢেকীয়াজুলিৰ ৰিদম ঠাকুৰীয়াই আৰু তাৰ লগতে দ্বিতীয় স্থানত আছে ইছৰাত ফাৰিহা নগাঁৱৰ ইছৰাত ফাৰিহা নলবাৰীৰ লাকী দেৱী চৌধুৰী আৰু মনমিতা শৰ্মা নলবাৰীৰ মনমিতা শৰ্মাই দ্বিতীয় স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে আৰু তাৰ লগতে আদিত্য অনুপম কোঁৱৰেও লাভ কৰিছে দ্বিতীয় স্থান আৰু একেদৰেই তেনেদৰে আচলতে মুঠ 61গৰাকী শিক্ষাৰ্থীয়ে এইবাৰ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা লাভ কৰিলে শীৰ্ষস্থান আমি আটাইকেইগৰাকী শিক্ষাৰ্থীয়ে এনিটাইম 24ৰ পৰিয়ালৰ তৰফৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। সৌন্দর্য চর্চার প্রতি আপনিও আগ্রহী নেকি? কেবল স্কিনখনেই নহয়, স্কিনৰ লগতে চুলি কুচায়ো সৌন্দর্য নবহয় জানো, লগতে হাত ভৰি যতনো খুবেই প্রয়োজনীয়। মুকলি হল জেন আর্ট বিউটি স্টুডিও এন্ড স্পা সালুন, যত এভেইলেবল ভিন্ন ফেসিলিটিস। স্পা ট্রিটমেন্ট, হেয়ার সার্ভিস, ওয়াক্সিং, প্যাডিকিউর, ম্যানিকিউর, ফেসিয়াল ট্রিটমেন্ট, ব্রাইডাল মেকআপ, ফিস প্যাডিকিউর, স্টিম বাথ, মাসাজ, আইলেস, নেইল, বডি পলিশিং এর লগতে আরো ভিন্ন ফেসিলিটিস আপনার বাবে। গতিকে দেরি কিহর, আজিয়ে ভিজিট করক। নিয়ার জোনালী বাস্তব, ফোর্থ ফ্লোর, এবভ কানাড়া ব্যাংক, জোরোড, গুয়াহাটী। যোগাযোগ করক 03613196056 অথবা 7099062560 নম্বরত।